2004 সালের ভয়াল 21 আগস্ট যেদিন বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ভয়াবহ গ্রেনেড হামলা দলের শীর্ষস্থানীয় নেতা সহ নিহত হয় 24 জন যাদের মধ্যে ছিলেন চাঁদপুরের আব্দুল কুদ্দুস পাটোয়ারি ও আতিকুর রহমান এবং মাদারীপুরের লিটন মুন্সি একে একে পার হয়েছে নারকীয় সেই ঘটনার দেড় যুগ কিন্তু ঘটনায় জড়িতরা আজও শাস্তির আওতায় না আসায় হতাশ নিহতদের স্বজনরা 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত মাদারীপুরের রাজৈর উপজেলার চানপট্টি গ্রামের লিটন মুন্সির বাবা আইয়ুব আলী মুন্সি ও মা আসিয়া বেগম সন্তানের ছবি হাতে নিষ্পলক চাহনি তাদের যে চাহনিতে সন্তান হত্যায় জড়িতদের বিচারের রায় কার্যকর না হওয়ার বেদনা 2018 সালে প্রধানমন্ত্রী দেয়া ঢাকার একটি ফ্ল্যাট ও নগদ টাকা পেয়ে লিটন মুন্সির একমাত্র মেয়ে মিথিলা মাদারীপুর সদরে লেখাপড়া করে কিছুটা ভালো থাকলেও অর্থাভাবে ভালো নেই লিটন মুন্সির অসুস্থ বাবা মা মৃত্যুর আগে দেখে যেতে চান সন্তানের হত্যাকারীদের শাস্তির রায় কার্যকর বিচার তো হুকুম হয়ে রয়েছে বিচার হয় নাই আমি বিচারটা চাই যে আমার বিচার পেল আই যে আমি 4 বছর আগে বকতে আছি আমি আর ওষুধ খেতে টাকা পাই না আমি একটু ওষুধ পাই না আমি সরকারের কাছে আবেদনপত্র জানাইলাম তিনবার জানিয়ে আমি আবেদনপত্র কোনো খবর পাইলাম না এনে না ভাই ঠিক আছে কিন্তু আমার ছেলের বিচারটা আমি সুখ চাই খালি বিচার রায় হয়ে রয়েছে বিচার তো হয় নাই একই অবস্থা চাঁদপুরের হাইমচর উপজেলার আব্দুল কুদ্দুস পাটোয়ারি ও মতলবপুত্তর উপজেলার আতিকুর রহমানের স্বজনদের দুঃসহ সেই স্মৃতি এখনো কাঁদিয়ে বেড়ায় তাদের আমরা চাই যদি শহীদ কুদ্দুস পাটোয়ারির নামে অথবা এই সাথে যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের নামে একটা স্থাপনা যদি তৈরি হয় তাহলে অন্তত নামটা সারা জীবন থাকবে আমরা জননেতা শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাবো এদিকে ভয়াবহ সেই গ্রেনেড হামলার 18 বছরেও কোনো সহযোগিতা মেলেনি কচুয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কৃষ্ণ পাটিকারের শরীরে বয়ে বেড়াচ্ছেন স্প্লিন্টারে বিদ্ধ হওয়ার দাগ প্রথম বোমটা আমার কিছুই হয় না পরের বোমটা আইসা আমার শরীরে বিদ্ধ হইল স্প্লিন্টারের ব্যথা শরীরে আমার আমি চলাফেরা করতে আমার খুব কষ্ট হয়ে যায় সব নেতারাই জানে যে আমি আহত কিন্তু এ পর্যন্ত কেউ আইসা আমার কোনো খোঁজখবর নেয় না নিহত ও আহতদের স্বজনদের দাবি 21 আগস্টের নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির রায় যেন দ্রুত কার্যকর হয় হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক